বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে যে কথাগুলো বলবো এগুলো শোনার পর আপনারা আরও বেশি খুশি হবেন। তো সম্প্রতি বাংলাদেশ যে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এখানে আপনার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 1700 জনকে নিয়োগ দিবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। মানে হচ্ছে আপনারা বুঝতেছেন 1700 জন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতে। তো বন্ধুরা, আপনারা যদি এখানে আবেদন করতে ইচ্ছুক বা বাংলাদেশ পল্লী বিদ্যুতে চাকরি করতে ইচ্ছুক, তাহলে আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা প্রকাশ পেয়েছে আপনার বাংলাদেশ পল্লী বিদ্যুতের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এটা প্রকাশিত হয়েছিল আপনার এই যে রাত 9টা বাজে অক্টোবরের 5 তারিখে। তো বন্ধুরা, আমরা সকলে জানি যে আজকে হচ্ছে 6 তারিখ, মানে হচ্ছে আপনার গতকাল এ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছিল। তো বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। তো বন্ধুরা, আপনারা এখন আমি আপনাদেরকে সার্কুলারটা ভালোভাবে পড়ে শোনাবো। বন্ধুরা, আমরা এখন জেনে নিব এখানে আবেদনের জন্য আমাদের ফাইন কত লাগবে। তো এখানে আমাদের আবেদনের জন্য আমাদের ফাইন লাগবে 3 ফাইন। তো আমরা এটা বিস্তারিত ভালোভাবে জেনে নিই। আবেদনকারী প্রার্থীদেরকে এসএসসি বিজ্ঞান অথবা সমমান বিজ্ঞান পরীক্ষায় ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। তো আপনাদের এই যে জিপি 3 পয়েন্ট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর এখানে আরও কিছু বলা হয়েছে যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এবং লাইন ক্রু লেভেল 1 চুক্তিভিত্তিক পদে 1700 জনকে নিয়োগ দেওয়া হবে। মানে হচ্ছে আপনার এই পদে, এই যে লাইন ক্রু লেভেল 1 পদে আপনার 1700 জনকে নিয়োগ দেওয়া হবে। তো বন্ধুরা, এখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিই। এই যে এটা হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি এটা। তো বন্ধুরা, এখানে পদ হচ্ছে আপনার লাইন ক্রু লেভেল 1, এই পদে আপনার লোক নিয়োগ করা হবে। আর লোক নিয়োগ করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1700 জন। আর এখানে আবেদন করার জন্য আপনার বয়স সীমা হতে হবে 18 থেকে 21 বছরের মধ্যে। আপনার বয়স যদি 18 থেকে 21 বছরের মধ্যে হয় তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর এখানে আরও কিছু কথা বলা হয়েছে বন্ধুরা, তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিভার কাম ম্যানেজারদের লাইন ক্রু লেভেল নিয়োগে আপনার 25 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বন্ধুরা, তার মানে হচ্ছে আপনার যারা এই যে বর্তমানে এই যে কিছু একটা পদে যদি থাকেন, তাহলে আপনাদের বয়সটা 25 বছর হলেও কোনো সমস্যা হবে না। মানে হচ্ছে আপনি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যদি কোনো একটা কাজ করেন বা এই যে মিটার রিভার কাম ম্যানেজার পদে থাকেন, তাহলে আপনার বয়সটা হবে 25 বছরের মধ্যে হলে আপনার সমস্যা হবে না। আর এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, আছে সিফার্স। আর বন্ধুরা, এখানে আপনার সরকারি চাকরির মতো এখানে আপনার উচ্চতাটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনাদের এই যে উচ্চতা যদি 5 ফুট 4 ইঞ্চি হয়, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 5 ফুট 4 ইঞ্চির নিচে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। ওজন লাগবে 50 কেজির উপরে, এখানে 110 পাউন্ড বলছে, মানে 50 কেজির উপরে লাগবে। এবং আপনার বুকের মাপ লাগবে 30 থেকে 35 ইঞ্চি। বন্ধুরা, এখানে আরও কিছু কথা বলা হয়েছে, আপনাকে সুঠামদেহের অধিকারী হতে হবে, আপনার কাজকর্মের ক্ষমতা ভালো থাকতে হবে, এবং ইত্যাদি আরও অনেক কথা বলা হয়েছে। তো এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। সার্কুলারটা আপনার তেমন ক্লিয়ার নেই, কারণে ভালোভাবে পড়ে শোনানো যাচ্ছে না। তো বন্ধুরা, এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন, কোনো জেলা বাদ নাই, সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আপনার বেতন হবে 25,000 টাকা। বন্ধুরা, খুব ভালো একটা স্যালারি দিবে এখানে, 25,000 টাকার একটা বেতন দিবে আপনারে। তো আপনারা যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই আপনারা সকলে আবেদন করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সর্বশেষ আছে আপনার কক্সবাজার জেলা, 64 জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন, 6-4। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।